জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফজি একাডেমিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেজাল্ট কবে বার হতে পারে। প্রথমে বলে রাখি, এই সমস্ত ভিডিও আপলোড করার আমাদের কোনো ইচ্ছে থাকে না, কারণ এটা অফিসিয়ালি খবর না। এইসব ভিডিও আপলোড করলে একাডেমির নাম খারাপ হয়, ইউটিউব চ্যানেলের নাম খারাপ হয়ে যায়, হয়তো বেশ কিছুদিন চ্যানেলটা ভালো গ্রো হয়ে যাবে, কিন্তু তার কিছুদিন পর চ্যানেল আবার নিচে নামতে সময় লাগে না। আমাদের কাছে প্রচুর ফোন কল আসে, কারণ আমরা আমাদের এই চ্যানেলে আমরা অ্যাড দিই আমাদের ড্রিম ফজি একাডেমির। আমাদের একাডেমিতে ডিফেন্স লাইনে যে সমস্ত ডিফেন্স সার্ভিস আছে, সেইখানের সমস্ত সার্ভিস জন্য ফিজিক্যাল থেকে শুরু করে রিটেন, ইন্টারভিউ, মেডিকেল সমস্ত কিছু গাইড করানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা অ্যাড চালাই আমাদের এই ইউটিউব ভিডিওতে। আপনারা ভিডিও শেষ হয়ে গেলে অবশ্যই একবার সে ভিডিওগুলি দেখবেন। তো সেক্ষেত্রে প্রচুর ফোন কল আসে কি স্যার কবে রেজাল্ট বার হতে পারে, রেজাল্ট বেরোনোর একটা তারিখ বলুন, তাহলে আমি আমার ফিজিক্যাল শুরু করব, তাহলে আমি আমার পড়াশোনা শুরু করতে পারবো। তো চলুন এই নিয়ে কিছু আলোচনা করা যাক। প্রথমত, আপনারা অলরেডি অনেক ভিডিও দেখেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেজাল্ট কবে বার হতে চলেছে, কাট অফ এই হতে পারে, এবং তার সাথে সাথে এই তারিখ থেকে আপনাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব একটা বড় ভুল করেছেন। মনে করুন আজকে এই ভিডিও দেখার পর বা কোনো একটা আদার্স ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার পর রেজাল্টের ডেট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কি হবে, আপনার কাছে 15-20টা দিন সময় থাকছে। আপনি ফিজিক্যাল হয়তো যদি হয়ে যায় খুব ভালো, কিন্তু যেখানে 200 ট্র্যাক থাকে ফিজিক্যালে, যেখানে 200 ট্র্যাক থাকে, খুব একটা সহজ না সেই ফিজিক্যাল ক্লিয়ার করা। কারণ আমরা দেখছি আমাদের অলরেডি প্রচুর স্টুডেন্টস আছে, এবং এটা কিন্তু আপনারাও জানেন ব্যারাকপুর, দুর্গাপুর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি যে সমস্ত জায়গাতে 200 ট্র্যাক থাকে, সেখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ফিজিক্যালে ফেল হয়ে যায়, কারণ তারা ঠিক মতো সঠিক টাইম মেনটেন্স না করার কারণে। এবং তার সাথে সাথে এই যে ইউটিউবে ভিডিও দেখছে, আজ এই তারিখে রেজাল্ট বার হবে, এত থেকে কাট অফ হতে পারে, ব্যাস নিজেকে ডিমোটিভেট করে নিজের পড়া বন্ধ করে দেয়, নিজের সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে এটাই ভাবে, ঠিক আছে ইউটিউব চ্যানেল তো বলেছে, ওনার কাছ থেকে তো অফিসিয়ালি খবর আছে, উনি তো বলে দিয়েছেন, তো হয়তো হবে না। তো যাই হোক, এই সমস্ত কিছু খবরের জন্য আপনি নিজের নিজের ক্ষতি করছেন। একটাই কথা বলতে চাই বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেজাল্ট যে যাই বল, কারো কাছে কিন্তু অফিসিয়ালি খবর নেই, সমস্ত কিছু মিথ্যে কথা সবাই বলছে। যে বলছে আমি এই তারিখ থেকে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব, তো তারা একদম ভুল কথা বলছে। আপনারাও জানেন আপনারা ভবিষ্যতের পুলিশ তো চলে যান আমাদের দেশের পশ্চিমবঙ্গের, কি একটা কেস হয়েছে, যে কেসের শুনানি আছে জানুয়ারির 6 তারিখে, সেই কেস শুনানির পর কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেজাল্ট বার হতে পারে। তার আগে কিন্তু আপনার রেজাল্ট বার হতে পারে না, কিন্তু এই না যে আপনি তাহলে নিজেকে ডিমোটিভেট করবেন, আপনি নিজেকে তৈরি করুন ফিজিক্যাল, নিজের রিটেন, তো সেটা আপনি একাডেমিতে আসতে পারেন, যে কোনো একাডেমিতে, আমাদের একাডেমিতে, বা নিজের বাড়িতে সেলফ স্টাডি, নিজের বাড়িতে ভালো করে রানিং করতে পারেন। কিন্তু ইউটিউবারদের কথায় নিজেকে পা না দেওয়াটাই বেস্ট আপনার পক্ষে, তা না হলে কিন্তু মস্ত বড় ভুল করছেন। ফিজিক্যাল ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার কাছে খুব একটা বেশি সময় থাকে না আপনার ফাইনাল পরীক্ষার জন্য। আমি এটাই বারবার রিকোয়েস্ট করতে চাই, আপনি যে ইউটিউব চ্যানেলটাই দেখছেন যে আপনাকে বলেছে এই তারিখে রেজাল্ট বার হতে পারে, সে আপনাকে ভুল খবর দিচ্ছে, আপনি সেটাকে বিশ্বাস করছেন, আপনি তাকে সাপোর্ট করছেন এবং নিজেকে সহযোগিতা করছেন ডিমোটিভেট করার জন্য এবং একটা অন্ধকার জীবনের দিকে পা ফেলার জন্য। আপনার কাছে আপনি যে সময়টা আছে, আপনি সেই সময়টাকে নষ্ট করছেন। তো বন্ধুরা, সময়টাকে কাজে লাগান, এইভাবে সময়টাকে আপনারা বরবাদ করবেন না। আপনার কাছে এখন সময় আছে, আপনি এই সময়ে প্রত্যেক দিন ফিজিক্যাল করুন, প্রত্যেক দিন ভালো করে পড়াশোনা করুন, তাই সেটা একাডেমিতে আসতে পারেন বা একাডেমিতে না আসতে পারেন। আমি বলছি না আমার কাছে একাডেমিতে আসতে হবে বা আদার্স কোনো একাডেমিতে যেতে হবে, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমি এটাই বলতে চাই, আমাদের কাছে যে প্রচুর ফোন কল আসছে আপনাদেরকে, যারা বলছে কি রেজাল্ট আজ এই তারিখে বেরোতে চলেছে, বন্ধুরা একদম ভুল কথা, রেজাল্ট বেরোতে পারে না, বেরোবে জানুয়ারির 6 তারিখের পর, একটা স্কুলে ফেসলা হবে, তারপর কিন্তু আপনাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন, জয় হিন্দ জয় ভারত।